মধ্যে লড়ো না। এর খোটায় আমি কোটিপতি হয়ে যাবো। কি খোটাটা! ভবিষ্যতে কিভাবে কথা বলতে জানিস না? জানি না, দুধের মধ্যে আমরা একে আবার নাটক করো। সত্যি এবার CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। দিনের পর দিন যদি কও বইয়ে বইয়ে খায় তাহলে মানসিক বা কি কয়, আর আমি বা এখন কেমন কি করবো? আস্তে আস্তে আমার বয়সটাও বাড়তে আছে, আর আগের মতো খাটতেও পারি না। তোমার লেকচারটা এবার বন্ধ করো, কি করবা সেটা ভাবো। এখন ভাই তো লেকচারের কিছু নাই, কি লেকচারের কিছু নাই মানে প্রতিদিন তো একই ডায়লগ দাও। কেমন কে বাড়িতে লড়াই দিমু? আর তুমি কি চাও কি বাড়িতে লড়াই দিমু? প্রয়োজনে তাই করো। হ্যাঁ সেটা তো কো ভাই, ভাই তো আমার, পড়লে আমারই পড়ে। তারপর যেহেতু কইছো দেহি আইস কইয়ে দেহি কি করে, কয়ে দেখপা, কইলেই সব সমাধান। তাহলে করতে কও কি, কি করবা তুমি জানো? আমি প্রত্যেকদিন এরকম বসে বসে খাওয়াইতে পারবো না। পারবা না বেশ ভালো কথা, তা হেডারে লই এত কসলা কসলির কি আছে? কসলা কসলির কি আছে মানে, রান্না কে করে, তুমি না আমি? তা যেটা রান্ধো সেটা কি তোমার বাপের বাড়ি দিয়ে? সেটা তো আমি এনে দিই। খোটা দিবা না কইলাম, কথা কইলি এডা না ওডা না খোডা না, কথাই মোটে সোয়ান যায় না। কি করবা আমি কিছু জানি না, প্রত্যেকদিন করোর খাও 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 না, আমি রান্না করতে পারবো না। ব্যাস সকালের গেলাটা খেলছো? মরার কালে কইয়ে গেছে যে তোর বাইরে ফেলাইস না দেখিস, তার মানে কি কেয়ামত পর্যন্ত তোর বাঁধতে হইবে? সকাল থেকে বিকেল রাত দুপুর সবসময় খালি খোটা দেও, বয়া বয়া খাই বয়া বয়া খাই, এ কাম করি না কাজ করি না, কি খাবনটা যে দেও হে তো বুঝি। তা কি তোর প্রত্যেক রোজ কি কাশি বিরিয়ানি দিতে হইবে নাকি? কাশি বিরিয়ানি কে, তুমি তো পান্তা দিও তো ভালো মতো কইলেও তো মনটা ভালো থাকে। তুমি যে হারে খেপাও, তুমি আমার বড় না হইলে জুতা দিয়ে পেটানো উচিত ছিল। না মানে পিটামু ওইটা কই নাই, মানে ওই রকমই করা উচিত ছিল। খাওয়ার খোটা মানুষকে দিতে হয় না, খাওয়ার খোটা দিতে হয় না, এই জমিদারি খাওনটা আয় কোথার দিয়া? এত বড় ডাঙ্গর হইছো কে, তুই কিছু করবি না? আমার আস্তে আস্তে বয়স হইছে না, আমি আর এত খাটতে পারি? তো জায়গা তুমি ভাগ করে দাও। এই আসল জায়গায় এই আইছো, যে কথাটা তাকে কইলি হইতে যে আমার জায়গা তুমি যদি বাবু ভাগ করিয়ে দিয়ে দাও, আমি ভাগ করিয়ে দিয়ে দিতাম। তো তাই তো, তুমি এখন আমার দায়িত্ব নিবা না, আমি কাজকর্ম ভাও করতেছি না, না পাইলে গিয়ে আমি কি করু? হন শামিম, বাবাই মরিয়ে যাওয়ার পর কিন্তু ওই কোটে কলে ফিটে করি কিন্তু আমিই তোরে মানুষ করছি, কিন্তু তুই আজকে জাগার ভাগ চাও এ আমি চিন্তাও করতে পারি নাই। বাপের জায়গা ভাগে পাবি নিবি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় হলো তাই তোর মুখ ফুটিয়ে তোর এই কথাটা তুই কবি, এইটা আমি জীবনে চিন্তা করতে পারি না। আর তুমি যে খালি খাওয়ার খোটা দেও থাকার খোটা দেও,
জমিদার হইছি হইছি সে হইছি সেইগুলি কিছু না। আমি ব্যবসা খুঁজতেছি, পাইলে করমু, তখন তোমারও দেহায় দিমু। বের ভালো কথা, আমি এই দেখতেই চাই। আরে খোটা দিই এই কারণে, তাহলে কিছু একটা করো, গর্জে লড়ো না। হের খোটায় আমি কোটিপতি হয়ে যাব। কি খোটাটা আমি থাকতে পারতাছি না, তুমি তাহলে কি করবো? কও না গা, বিয়া কইরা আগে রাস্তায় রাস্তায় হাঁটা লাগবো না? তাহলে হাঁটা লাগবো না, কিন্তু কি যে করবো এটাই তো ভাবতাছি। এদিক দিয়ে বাবা বিয়া ঠিক করতেছে, অন্য পুলারাতে যদি একবার হাটটা দিয়া দেয়, তোমার তো আমি পাবই না। তুমি আমার সারা দেশে খুঁজলেও পাবা না রে। জানি আমি বউ, ইয়া ডার্লিং, কিন্তু কি যে করবো, মাথাটা তো খাটাইতেই পারতাছি না। এদিকে আবার বাবা আমার বিয়া ঠিক করতেছে, কবে বিয়া করবো আল্লাহ জানে। শুনো, আমার ছেড়ে কারো বিয়া কইরো না জান, বিয়া কইরো না জান। আমার উপর কি, তোমার উপর তো কিছু দায়িত্ব আছে। তুমি কোনো কাম কাজ করো না, কিচ্ছু করো না, আমার বাবা তোমার কি দেখে বিয়া দিব? করমু, কিন্তু কিভাবে করমু? কত কিভাবে করমু? কোনো একটা ব্যবসা বাণিজ্য বা গার্মেন্টসে থাকি, সেটা তো একটু করো, তাও তো করতেছো না। আমি কি বললে যে ব্যাপারে কব, যাব্বা আমার এই পোড়াটা লাগিয়ে বিয়া দাও, সেটাও তো করতে পারতেছো না। করমু জান, করমু জি, আমি আজকে বাইরে আসছি। কোথাও শান্তিতে থাকতে পারবি না, 1000 ভাতা রইব তাও শান্তি পাবি না। খারাপ কিছু কয় নাই তো, ঠিকই তো কইছে। এত খোটা দিলে বেটা থাকা যায় বাসায়? খোটা দেবে না, তুমি বই বইয়ে খাবা তা তোমার কি খোটা দেবে নাকি চুমা দেবে? তুই বেটা, তুই ছোট হইতি তাহলে একটা কথা ছিল, তুই এত বড় দামরার মতো পোলা, তুই যদি বইয়া খাও তাহলে তো তোর বড় ভাই কি কইবে? কিছু তো কইবি। হে বেড়া, ব্যবসা বাণিজ্য করতে গেলে মনে কর ক্যাশ লাগে, একটা ফিলিং লাগে। মাল কিনমু, মাল বেচমু, দোকানদারি করমু, জায়গা নিমু, কোথায় নিমু না নিমু, সব কিছুর তো একটা সিস্টেম থাকে। ওরে বেড়া, সব ব্যবসা টাহা লাগে না, বিনা চালানো অনেক সময় ব্যবসা হয়। হ্যাঁ, বিনা চালানে ব্যবসা আছে। এ তুই আমার দেখোস না, এই দেখে তোর লেবাস দেখ আর আমার দেখ, এই দেখে আমি প্যান্ট শার্ট পরে কি সুন্দর আরতেছি, আর তোর লেবাসটা দেখতি। এ মুই যে ব্যবসা করতে আসি, একটাও চালান লাগে। মুই দিয়ে ওই যে ফরিজের ডেকরে আম আনি, হ্যাঁ সিজনাল ব্যবসা করি, আবার লিচু আনি, সন্ধ্যাবেলা বেচছি, আবার ওরে টাহা দিয়ে দিই। তা তুই তো এই আম লিচু তারপরে এই তো এইসব ব্যবসা তো করতে পারো। এই আম লিচুর ব্যবসা করলে কি ট্যাপা যাইবি? তাই টাকা পয়সা হবে না, আমি 40 টাকা করে কিনি, 60-70-80 টাকা যার দ্বারা যা পারি, ডাবলও ব্যবসা করি, 20 টাকাও কেজি দিয়ে ব্যবসা করি, 30 টাকাও কেজি দিয়ে ব্যবসা করি, ভালো ব্যবসা না? কস কি বেটা শোন, ডেলি যদি 80 কেজি বেচতে পারি, 30 টাকা করে এলে 2400 টাকা আমার লাভ হয়। ও তাহলে তো মেলা আলা। হ্যাঁ, এই কলার ব্যবসাও করতে পারো, কলাও তো এখন ব্যবসা চলে তো, সিজনাল ব্যবসা না? কলা তো আরো ভিটামিন বেশি, ওইটাই বেশি নিবে বেটা মানুষ। তুই সকালে আনবি, বেচে রাত্রে আবার টাকা দিয়ে দিবি। চল আমার ভাইটা বুঝাই দিব, আমি ব্যবসা করতে পারি,
আমি টাকা ইনকাম করে খাইতে পারি, আমি সংসার চালাইতে পারি। চল এই দেখাই দে ভাবি ভাবি ও ভাবি। আমের ব্যবসা শুরু করছি, আসলে বসে থেকে কেউ তো আর খাওয়ায় না, তাইতে একটু ব্যবসা বাণিজ্য করতে হইব। যাই কামাইছি বিক্রি করে এই যে নিয়ে আইছি, একজন কইছে এই আম কয়টা নিব, হেরে খালি আমি কইয়া দিয়ে আসবো, এটা আম কয়টা একটু দেখ আমি আইতেছি। আমার আম কই? দুটা আম তো নাই ভাবি। এই জন্য ব্যবসা করতে হয় না, আবার আমারে কই ভয় ভয় খাওয়াইবো না? একটা ব্যবসা শুরু করছি, হের বউ আইসে আমার ব্যবসার লাল বাতি জ্বালাই দিতেছে, ভাল লোক আমার দুধের মধ্যে গিয়ে আম রাখছে, আমার আমারে কই ভয় ভয় খাওয়াইবে না? আমি নাকি একে খাইয়া শেষ করতেছি, হ্যাঁ দুধের মধ্যে আম রাইখা দিছে। এই কি এন ভাই সিলে সিলে আর কি বল, তোমার বউ দুধের মধ্যে আম রাখছে, দুধের মধ্যে দিছে। সোফার মারি আগের কান্ডা ফাড়াই ফেলামু, বেদব জানি কোন জায়গা। সুপার মারবা? আমারও সুপার আছে, আমিও মারমু। এই তুই কি সব কথা কইতি আছো? তো কি তুই কি কও যে আম নিয়ে দুধের মধ্যে থুইছে? আমি ব্যবসা শুরু করছি আমের, আমার বন্ধু আমারে বুদ্ধি দিছে, তুই বইয়া বইয়া না থাইকে আমের ব্যবসা কর। আমের ব্যবসা করতেছি, বেশি আইছি অলরেডি 20 কেজি, আর 5 কেজি আমের অর্ডার দিছে আমার এক ভাই, আমরা এনে রাইখা গেছি, তোমার বউ দুইটা আম নিয়ে গিয়া দুধের মধ্যে রাখছে। আবার কা দুধের মধ্যে রাখছে? এই তোর বড় ভাইয়ের বউ তোর মায়ের সমান, মায়ের সমান হয়েছে তো কি আছে, তাই আম দুধের মধ্যে রাখতে হইব। আরে ভাই কি কম তোর দুঃখের কথা, আমি তো ওই যে আমের ব্যবসা শুরু করছি, নতুন ব্যবসা শুরু করছি, মিরাজ আমারে কইছে, তো আমি বিক্রি করে অর্ডার টর্ডারটা নিছি, অলরেডি 20-30 কেজি বেচা শেষ, 4 কেজি 5 কেজি আমের অর্ডার আছে আমার এক সাথে, তো ভাই দিছে, আমি আমরা এনে রেখে গেছি, হের বউ আমার ভাবি দুইটা আম নিয়ে গিয়া দুধের মধ্যে রাখছে। এ হায়দার ভাই দেবরে ব্যবসা শুরু করেছে, এ নিয়ে কই রাখছে দুধের মধ্যে? সি সি সি, চাইলে কি দুধে আম দিত না, তারে দুধের ভিতরে আম দুরে লুকাই রাখার দরকার কি? আচ্ছা তুই কো দুধের ভিতরে রাখা আম, এই আম বেচতে গেলে কেউ নিব কো? ও আমের ব্যবসা শুরু হচ্ছে, তুমি কথা না বলতে আমি দুধের মধ্যে রাখছো কেন? কি আবার রাখো নাই দুধের মধ্যে? একটা থাপ্পড় দিব। চুপ আমার কথা, তোমার ভাইরে কিছু কও কইলাম আর কমু কি? ও তো কইতে আছে আম রাখছে দুধের মধ্যে, আমি বা কি কমু? এই তুই দেখছস? দেখছি না আমি, একদম থাপ্পড় দিমু একটা। কিসের থাপ্পড়? কিসের থাপ্পড় মানে ভাবির সাথে কিভাবে কথা বলতে জানিস না? জানি না, দুধের মধ্যে আম রাখা আমার নাটক করো। আমি তো সত্যি এবার, এই তুই যে খালি বারে বারে কইতে আছো দুধের মধ্যে আম রাখছে দুধের মধ্যে, কোন জায়গায় আম রাখছে বাইরে হরি দেখা ভাইকার দেহামু, দেহানোর পর কি বিচার করবা? তো করমু আসো দাঁড়াও। ওকে কইলে দুধের মধ্যে আম রাখছে তো করে দেখা, এইটা তো আমিও ভাবতেছি। এই দেখ এই দেখ আম, এই আম কেউ নিবে? ধর এই আম কেউ নিবে? আরে আমার কপাল, এই দুধে ঢোকা আম কেউ এই খাবে? ক তুই ক ল তুই ক। এই আপনার যে ভাই এই হারামজাদা সাধারণ এইটুক বিষয় নিয়ে বাড়ি ভাঙ্গেছিল মাথায় উঠে বলেন আপনি কও কিছু। আরে তুমি বে আম দুধের নিয়ে ওই দুধের মধ্যে থোনের দরকার কি? আমি তো ভাবছি
ভাবি আম ওই দুদিন ভিতরে তুমি আমার দুধে আম না কই রাখছো গা তোমার লেগে তো রাখছি তুমি তো আমার দুধ খাও